ঢাকি সমেত বিসর্জন দিয়ে দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সদ্য বিচারপতির নির্দেশে চাকরি বাতিল হয়েছে প্রাথমিকে ছত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকার আর এবার কিন্তু বাতিল হওয়া ছত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিলে আসতে চলেছে নয়া মোড় এই মুহূর্তের সবচেয়ে বড় খবর ছত্রিশ হাজার শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশে ঘুরতে পারে এবার মোড় আসার আলো কিন্তু এবার দেখা যাচ্ছে এমনই কিন্তু খবর উঠে আসছে সম্প্রতি ছত্রিশ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই চাকরি বাতিলের নির্দেশ নিয়ে ইতিমধ্যেই বেশ কিছু প্রশ্ন তৈরি হয়েছে বিভিন্ন মহলে যদিও বিচারপতি গঙ্গোপাধ্যায় স্পষ্ট বলেছেন তার রায় বিস্তারিত পড়লে আর কোনো প্রশ্নের অবকাশ নেই তবে এর মধ্যেই ছত্রিশ হাজার চাকরি বাতিল নিয়ে নয়া মোড় আর সেই মোড় তৈরি হয়েছে আইনজীবী তথা বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারির একটি সোশ্যাল পোস্ট থেকে নতুন করে আশায় বুক বাঁধছেন চাকরি হারাদের অনেকেই তরুণজ্যোতি তিওয়ারি তার সোশ্যাল পোস্টে লেখেন আমার করা প্রাথমিকের মামলার সঙ্গে প্যারা টিচার্স কোটাতে যারা চাকরি পেয়েছেন তাদের কোনো সম্পর্ক নেই এবং বিষয়টা খুব তাড়াতাড়ি কোর্টকে জানানো হবে প্যারাটিচারদের বিষয়টা দেখা হচ্ছে একইসঙ্গে সঙ্গে তরুণজ্যোতি লেখেন সকল প্যারা টিচারের আশা করি ঠিকঠাক কাগজপত্র আছে ছত্রিশ হাজার প্রাথমিক শিক্ষক চাকরি হারিয়েছেন হাইকোর্টের নির্দেশে যারা নন ট্রেন্ড ছিলেন তাদের অ্যাপটিটিউড টেস্ট ও ইন্টারভিউ প্রক্রিয়ায় বেনিয়ম থাকায় চাকরি বাতিল হয়েছে কিন্তু চাকরি হারাদের অনেকের দাবি নন ট্রেন্ডদের সংখ্যা এর থেকে কিছুটা কম পাশাপাশি এর মধ্যে রয়েছে সাতাশো সত্তর জন যারা আগে পার্শ্ব শিক্ষক ছিলেন অর্থাৎ তাদের পড়ানোর অভিজ্ঞতা আগে থেকেই ছিল তাদের ক্ষেত্রে অ্যাপটিটিউড টেস্টের গুরুত্ব কম বলে দাবি তাদের তাই এই বাতিল প্রক্রিয়া থেকে তাদের বাদ দেওয়া উচিত বলেও দাবি করেছেন তারা জানা যাচ্ছে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে তা মেনশন করবেন আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি ফলে আশায় বুক বাঁধছেন চাকরিহারাদের অনেকে অন্যদিকে আইনি লড়াইয়ের জন্য প্রস্তুতি নিচ্ছে প্রাথমিক শিক্ষা পর্ষদও আবার চাকরি হারা অথচ অপ্রশিক্ষিত বা নন ট্রেনদের একটা বড় অংশ আইনি লড়াইয়ের পথে হাঁটতে চলেছেন আজই কিন্তু মামলা দায়ের করতে চলেছেন চাকরি হারানো শিক্ষক শিক্ষিকারা এমনই কিন্তু খবর উঠে আসছে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশের বিরুদ্ধে তেমনই প্রাথমিক শিক্ষা পর্ষদ হুঁশিয়ারি দিয়েছে তারা আইনি পথে হাঁটবে অর্থাৎ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশের বিরুদ্ধে আবারও একাধিক মামলা কিন্তু হাইকোর্টে পড়তে চলেছে তবে তার মধ্যেই ছত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকা ইতিমধ্যেই বাতিল হয়েছেন তাদের লিস্টও প্রকাশিত করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং চার মাস তারা বিদ্যালয়ে আসতে পারে বেতন পাবেন পার্শ্ব শিক্ষকদের সমতুল্য আর চার মাসের মধ্যে যোগ্যতা মান প্রমাণ করে ইন্টারভিউ দিয়ে আবারও তাদের শিক্ষক হিসাবে যোগদান করতে হবে এমনই কিন্তু নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তবে এই বাতিল হওয়া ছত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকার মধ্যে যারা পার্শ্ব শিক্ষক আছেন তারা কিন্তু আসার আলো এবার দেখতে পাচ্ছেন তারা কিন্তু এই ছত্রিশ হাজার থেকে বাদ যেতে চলেছেন আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি হাইকোর্টকে কিন্তু এই ব্যাপারটি জানাতে চলেছে অর্থাৎ আসার আলো কিন্তু কিছুটা দেখা যাচ্ছে এই চাকরি হারানো শিক্ষক শিক্ষিকাদের মধ্যেও